আরক্ষীর ব্যান্ড পার্টির প্রশিক্ষকর রূপত ডিসিপি মুখেরে গায় হাতেরে দেখুয়ায় শিকালে ভাস্কর্যোতি মহন্তয় একমাত্র মহিলা আরক্ষীর দ্বারা গঠন হয়েছে এই ব্যান্ড। এয়া সোমবারের পুয়ার দৃশ্য। দশম আরক্ষী বাহিনীত এক নতুন রূপত দেখা গেল ডিসিপি ভাস্কর্যোতি মহন্তক। দশম আরক্ষী বাহিনীত মহিলা আরক্ষীর দ্বারা গঠিত ব্যান্ড পার্টিটুক প্রশিক্ষণ প্রদান করে আছে। উদ্দেশ্য সমগ্র বিভাগটিতে মহিলা ব্যান্ডটে এক নতুন পরিবেশ দিয়া। সঞ্চালক প্রধানগুলো এক সরকারি কার্যসূচীর অংশ লো প্রথমে ব্যান্ডটু কেনেদরে অগ্রগতি লৈছে তার বুঝ লয়। তার পাছত ব্যান্ডটে পরিবেশন করা গানের সুরশুনে, কিন্তু ইয়ার মাজতে কেতবোর ভুল আঙুলিয়াই দিয়ে ডিসিপিয়ে। এনেদরে অতি কষ্টরে মহিলা আরক্ষীর দলটো সজাই পড়াই তুলিছে প্রশিক্ষক সকলে। আর ব্যান্ড ছালীহতর ব্যান্ড আরম্ভ করেছো অসম পুলিশে এবার যথেষ্ট কষ্ট করে পেলাই ইহতক, কারণ মানে ব্যান্ডত আগরপা ইন্টারেস্টেড। মানে ইলেভেন এপিত থাকতে একাদশ বাহিনী বলে একটা ধুন মানে নিজে বনোয়া আছে। এটা ছালীর ব্যান্ড আই থিঙ্ক ভারতের অন্য জায়গায় আছে না, মানে শিওর নয়। আমি পুলিশ একটা ছালীর ব্যান্ড বনাম, এবার 15 আগস্ট চেষ্টা করি বাজাবলে। আমার ড্রেস পাতি আর ইনস্ট্রুমেন্ট আই পাই নাই, নহলে আমি পুলিশ দিবস বজামে। ড্রেসটা কেন হব স্টাইলিশ। বহু সময় ধরে দলটির সুরতালক লো বিভিন্ন প্রশিক্ষণ দিলে ডিজিপিগিয়ে। আরক্ষী মহিলা আরক্ষীর দলটক করা এই পদক্ষেপে এক নতুন গতি দিব বিভাগ, যার অর্হনিশে কষ্ট করেছে দায়িত্বত থাকা প্রশিক্ষক সকলে। বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, দ্য নিউজ প্লাস।